হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পারছিলাম রেডি হয়ে গেছি, এদিক দিয়ে দেখতে পারছো মা বাবাও বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে মামার শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ শেষ, এখন আশ্রমে খাওয়াবে আর কি, তো সেই জন্যই যাচ্ছি। আমাদেরকেও ইনভাইট করেছে তার জন্যই। তো এই যে বাবা এখানে দাঁড়িয়ে আছে, মা সামনের দিকে আগাচ্ছিল, রিস্কার জন্য দাঁড়িয়ে আছে আমরা। তো তারপর একটু সামনে আগালাম, দেখতেই পারছো মা বাবা যাচ্ছে। তো সামনে গিয়ে রিস্কাতে উঠে পড়লাম। তো তারপর এই যে এসে পড়লাম, আর এটা হচ্ছে গিয়ে আগরতলায় লোকনাথ বাবা আশ্রম, লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড। এই দেখো আশ্রমটা কত সুন্দর, দরজাটা তো খুবই সুন্দর। আর ওই দিক দিয়ে মামার ফটোটা রাখানো ছিল, আর এখান দিয়ে মা, মাসি, বাবা, আরও আঙ্কেল সবাই মিলে কথা বলছিল। আর এদিকে দেখো মামার ফটোটা। তারপর আমার দিদিভাইয়ের বাড়িতে আসি, ওর বেবিটা দেখো কত সুন্দর, কি সুন্দর খেলা করছে। আর দেখো কি মনোযোগ দিয়ে মোবাইল দেখে, মানে এক ফোঁটা চোখের পাতি পর্যন্ত ফেলে না, এত সুন্দরভাবে মোবাইল দেখে। টিভি তো সেমভাবেই চেয়ে থাকে। তো এই জিনিসটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তারপর আসার সময় দেখো কি বৃষ্টি, তারপর একটু ওয়েট করে তারপরে আসলাম। আর রাত্রেবেলা দেখো চাঁদ মামাটা কি সুন্দর উঠল। তারপর আরেকজনের বাড়িতে যাই, আর দেখো এই বিড়ালটা কত সুন্দর। তারপর বাড়িতে আসি, কারণ আমাদের ফ্যান ঠিক করার লোক আসে। এই যে দেখতেই পারছো। আর বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো। আর এখান দিয়ে দেখো আমার মাসি, কাজের মাসি কথা বলছে। তো আমি এখানে চা মুড়ি খেয়ে নিলাম, তারপরে একটু ফ্রুটি খেলাম। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।